হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নার নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। কাঁঠালের রস দিয়ে আমরা তো বিভিন্ন ধরনের পিঠা খেয়েছি, আজ আমি সেই রস দিয়ে খুবই সহজভাবে একটি কেক তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারেই সহজ, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন গিয়ে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে এই কাঁঠালের নরম তুলতুলে কেক। এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেলে নিব। একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ময়দাটাকে চেলে নিব। চেলে নিলে কেকটা স্মুথলি হয়, কোনো গুটি থাকে না। এখানে যে এক্সট্রা গুটিটা আছে সেটা আমি ফেলে দিব। এখন এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিচ্ছি, এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। ফলের মিষ্টি বুঝে আপনারা চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার সয়াবিন তেল। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব 2 থেকে 3 মিনিট। আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স বা হাতেও করতে পারেন, বা ইলেকট্রিক বিটারেও করতে পারেন, আমি ব্লেন্ডারে করছি। লো স্পিরিটে এটাকে ব্লেন্ড করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এখানে আমি কতগুলো কাঁঠালের কোষ নিয়েছি, প্রায় 8-10টা হবে। কাঁঠালের কোষটা দেখতেই পাচ্ছেন এরকম। কাঁঠালটা কিন্তু খুবই সফট এবং অনেক নরম। এই ধরনের কাঁঠাল দিয়ে কেক তৈরি করতে হয়। আমি বীজটাকে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর এটাকে ব্লেন্ড করলে 1/2 কাপ হবে। এখন মিক্সিতে আমি এই কাঁঠালের কোষগুলোকে দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ফ্রেন্ডস, ব্লেন্ড করার পর এরকম হয়েছে। আমি একটু ঢেলে দেখাচ্ছি কীরকম হয়েছে। এবার সবটুকু মিশ্রণ আমি ঢেলে নিব। দেখুন, অনেকটা ফোমের মতো হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে হ্যান্ড উইক্স বা ইলেকট্রিক বিটারের সাহায্যেও করতে পারতেন, কিন্তু অ্যাভেলেবেল সবার ঘরে এরকম ব্লেন্ডার থাকে, তাই আমি আজ এটা দিয়ে করে দেখালাম। খুব সহজে এটা ব্লেন্ড করা হয়ে যায় কোনো পরিশ্রম ছাড়াই। মিশ্রণটাকে আমি ঢেলে নিয়েছি। এখন এই মিশ্রণের মধ্যে আমি যে ময়দাটা চেলে রেখেছি এর মধ্যে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। আমি 2 বার এটা দিয়ে নিচ্ছি। এভাবে করে আলতো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে মিশাতে সুবিধা হয়। বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি মিশিয়ে নিব। কেকের ব্যাটারটা অনেকখানি ঘন মনে হচ্ছে। আমি এখানে 1 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি কুসুম গরম পানিতে গুলিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। ফ্রেন্ডস, কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আমি 1.5 টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি। অনেক সময় ময়দার তারতম্যের উপর ভিত্তি করে একটু বেশি কম লাগতে পারে, সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এর ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন এরকম হবে। এখন আমি কেকটাকে বসাবো। বসানোর জন্য এখানে আমি স্টিলের এরকম পুডিংয়ের বাটি নিয়েছি। আপনারা চাইলে কেক মোল্ডটাও করতে পারেন। এখন এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে পুরোটা বাটিতে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন কেকের ব্যাটারটাকে আমি উপর থেকে ঢেলে দিব। এখন বাটিটাকে আমি ট্যাপ করে দিব যাতে বাইরের বাতাসগুলো বেরিয়ে যায়।
এই কেকটাকে আমি প্রেশার কুকারে বেক করব। তার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম। এর মধ্যে খাবার রাখার যে স্ট্যান্ড আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এ ধরনের স্ট্যান্ড সবার বাসায় থাকে। এখন আমি প্রেশার কুকারে যে হুইসেল দেওয়ার যে বটমটা আছে সেটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন সেই কেকের বাটিটা আমি সেই কেক প্রেশার কুকারের ভিতরে বসিয়ে দিব। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা। এখন আমি ক্যাপটা আটকে দিব। তো এভাবে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। তো ফিরে আসছি 25 থেকে 30 মিনিট পর। তৈরি হয়ে গেল কাঁঠালের রসে ভরা নরম তুলতুলে কেক। তৈরি করা একেবারেই সহজ তা তো দেখেই নিলেন। আশা করি আজকের পর্ব ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।